আকাম করে খাটে নিচে খামাইছো ওই সিক্কার মধ্যে বাইরা করে দছি আ সিক্কা ওই সিক্কা মা ছুটি এমনে চিত্তা পড়তে ছুকেলা ওমা গলা রোগ মুখ ছিড়া ভিড়া যাবে গত একটু আছে ছিল মাস আছে ছিল ছিললে আমার না ছিড়ব আপনার আমার তেল দাও না লাগবো না আর ফাল পাচল না পড়ে আপনি পোলারে রাখেন না কেমা পোলাটা কোথায় ওই সিক্কার মধ্যে खानदानी क्षमता হিট করছো হ্যাঁ কি আমার লাগে পারস্তা দেখো তুই বোবা চিপটা লাগে সি কাপুরুষ কোহানকার হাই আপ যা আপ যা আপ যা বহুত কোলেছস তো নিজে কুত্তা হয়ে তুই সামলা একবার পারছ না হ্যাঁ মাইন্সের গাড়ির সামনে বলে মাইন্সে কি বয়ে থাকো সিগন্যাল লাগা ওরে গেছে তো আমার কি করার ছিল বাবা রে বাবা দেখছ নাকি বাপ বেডের কারবার যেরম বাপ সেরম স্যাম্পল তোরে আমি দেখছ নি হ্যাঁ আমার সামনে আমার পোলারে মারবার চা খুব জ্বলতেছে চাচা না খুব জ্বলতেছে আমার প্রেম রে যখন হিট করছিল তখন আমার জ্বলে নাই কা ওই মাইয়া হ্যাঁ এই আমার পোলার তোমার প্রেম রে হিট করলো কখন হ্যাঁ কই কি তো আমার প্রেম কি আপনার পোলার বটবটির সামনে এক হইছিল আহো আমার উপরে দিয়ে উঠতে যাও ফালতু ফালতু বাচ্চারা জায়গা বাস্তা দিতে না আর আব্বা জান আপনি কইছি না এই ধর দরজা বন্ধ করে রাখবেন এই কুত্তা বিলাই ঢুকে গেছে গেগো করতেছে হ্যাঁ ওকে বিস্কি দাও বিদায় বিদায় যা যা ফট আই তো সাহস তো কম না তুই আমার সামনে ধরে আমার কুত্তা বিলাই কাজ খোমারে দেখছস তোর মতো পোলারে সুইটি দুই পাছার দাম দেয় না আ থাম 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 তোর মতো জেমরি আসিকের পাঞ্জাবির পকেট জারা দিলে এ 10 20 টা জোর জোর করে পড়বো যা ভাগ 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 যা আমি ভাগমু গই লেগা তুই ভাগি ভাগে এনটিকা ও মা চুইটি এই বাইডা তামগো ঠিক আছে যাইতাছি চাচা জান পোলারে সামলায় রাখে নালে কিন্তু নালে কিন্তু কি আব্বে হালাই নলি মলি বাইঙ্গা তোর হাতে ধরাই দিমু কান নলি গাড়াতা দাই দে উমনে যা আসিক মিয়া শুধু দেখবারই পারবা কিছু করনের মুরত নাইকা চাচা জান আপনি পোলারে কিছু সাউসে বড়ি বড়ি খিলান নালে কিন্তু এই মাইক গালে গা মাইয়া পাইবেন না যা 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 তুই তো প্রেম রে বিয়া করিস যা चुंगी আমার প্লাগ দিয়া দাও ভালোই ভালো নাইলে কিন্তু নাইলে কি কি নাইলে কি নাইলে কি দেখবি খারা উপরাইতাছি তারপর তোরে দাইতাছি আই আব্বাজন গেটের মধ্যে খারায় রয়েছে লাঠি লইয়া তো স্বাগতম করনে লেখা আই আহ তোর বাপ রে তুমি ডরাই সাউস থাকলি উপরে এক কথা কো না হ্যাঁ এখানে দাঁড়ায় এরকম বকর বকর করতেছিস কালা শুন এই দিন দিন না মনে রাখিস জানি জানি সব কুত্তারই দিন আহে কত বড় সাহস চিন্নি করান কা আমি কিন্তু সকালে সাহসের ট্রেলার দেখাইছি দেখছ নাই ট্রেলার দেখা বুঝছ না যে ফিল্ম কত জাকানা কইব বড়দার আমি কিন্তু ভুলে যাব তুই মায়া মানুষ কইছিস আমার কিন্তু হাত উঠে যাইব গা আমি তো অলরেডি ভুললে গেছি তুই একটা পোলা আরে এই তুই আর প্লাগ দে আমি যাও কাম আছে আমার প্লাগ দে নিলে না দিমু আইছে এনে আজাইরা ডং করবার লাগা জাফর এই জুইডি দিন কিন্তু আমার আইব কইলাম না আইলে আমি লয়ে আমু তো তোর মতো চুনি আমি দেখে গেলাম কই চাচি আই যা 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 যা
अम्मा जान बाबा जान আমার দিকে একটু তাকান না কি কইবেন আব্বা জান কিছু জরুরি কইবেন নাকি হুদাই না জিগেবার চাইছিলাম সারা দিনই তো গসমজে করবার লাগেন এই রাতে বেলা যে গস্তা ছে দেখাইবেন কারে এইটা আপনি এখন কথা বলেন আব্বা জান আপনি আমারই কোন এই মহল্লার সবচেয়ে সুন্দরী মেয়ে কাঠা আব্বা জান ঘুরতে যাব যাওয়ার সময় আব্বাজান কোনো ফ্যান ফলোয়ার যদি আমার সাথে সেলফি তুলতে আসে আর আমার যদি মেকআপ না থাকে এই ছবি যদি ভাইরাল হয়ে যায় তাহলে আপনি বুঝবার পারছেন কোন হানে যাইব আমার ইমেজ আর কোন হানে যাইব আমার ফ্যান ফলোয়ার বুঝবার পারছি এই রাতে বেলা আপনি পাশের বাড়িতে যাওয়ার লেগা মেকআপ মারতেছেন আব্বাজান আপনি আমার হাঁচ হাঁচ এখন কথা কর আপনার ভাল লাগে না আপনার মায়ের যত ফ্যান ফলোয়ার আপনার ভাল লাগবো না যখন আপনার মায়ের নাম পুরো দেশে ছড়ায় যাবো আর আপনারে দেখলেই সবাই কইব ওই যে দেখো 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 সুইটির আব্বাজান যেতেছে ভাল লাগবো না আব্বাজান তাহলে আব্বাজান আপনার থামেন আপনি আমার মেকআপ করতে দেন সুপার স্টার হতে দেন আর কোনো টেনশনই নিয়েন না আব্বাজান আপনি এমনি চেয়ার হইলে আমার শরম করে আব্বাজান আচ্ছা আম্মাজান আপনি মেকআপ মারেন আমি গেলাম আমি কোনদিন খুশি হয়েছি দেখছ দুলা ভাই আপনি খুশি হয়েছেন না বেজার হয়েছেন এটা আমার দেহারি বিছানা আমি আপনার কাছে আহি নাই কা এই বাড়িতে আমার বাইনা বি থাকে আমি আমার বাইনার কাছে আইছি ঠিক জায়গায় চল আমার বাইনা এবারছে মামু তোমার লাইগা কি লয়েছি দেখো অরিজিনাল লাড্ডু লয়েছি তুমি লাড্ডু খাইবা অনেক খাও মামা খাও খাও দেখো তুমি তুমি একটা মত আমি দিতাছি দিতাছি খাবি দাবি যাবি গা খবরদার আমার পোলার আশেপাশে যাবি না ফলো করছো আব্বা জান মামু আমার লগে থাকবো না তো কালো হতে হবে তোমার সমস্যা কি হয় আমার সমস্যা কি এই তোরা দুইটা একলগে থাকলে জীবনে তো কোনোদিন ভালো কাম করস নাই কা হ্যাঁ অতীতে দেখছি তোমরা দুইটা মিললা হ্যাঁ অনেক আকাম কুকাম করছো হের লেগা কইছি দুইটা একলগে থাকবা না বুঝছো বুঝছি তুই ছানি পড়ে গেছে গাই বসি নিজের পোলার কোনো ভালো কাম তো চোখে পড়বো না ছানি পড়ছে না আরে আকাইম্মা মুখ দিয়ে দিয়ে ফর ফর করে কথা বলে লাগছে আপনার লাগানি আমার লাগানি মানে এই আমার লাগালাম মানে কি এলাকায় টিকটক স্টার বেশি হয়ে গেছে না গো একটা মেকআপের দোকান মামা একদম জাল বাড়ায়া যত জাল দিতে পারো কড়া কইরা দুই প্লেট তাড়াতাড়ি দিবে এক মিনিটের মধ্যে মামা একখান কথা একটু পাশে পাস করে দাও দেখি আমার বান্ধবীরে প্রপোজ করছিল দেখি হালকার উপরে ছাইরা দিছে এই বাঙ্গাচুরা খমালয় যদি আমারে প্রপোজ করবে নাই তো একার খারা মাটির উপরে গাইরা দিতাম না যেই না আমার ক্ষমা একেবারে কইলাম না মেকআপই তো বড়া মেকআপ উঠতে গেলে গা রাস্তার পাগলেও প্রবেশ করতো না তুমি এখন তো আঙ্গুর ফল টক লাগবই তিতাও লাগবো না পাইলে কত কি এ আসিক লোকাল আঙ্গুর খায় না টক মিষ্টি এসবের বেল নিয়ে মামা প্লেট দাও
আগে অর্ডার কাটাই দিতে হ্যাঁ চলো অর্ডার দিতে শুরু করা এই যে সুরি ম্যাডাম খারান এ আসিকের আয়া অর্ডার দাও লাগে না শুনেন আসিক মিয়া এই ফাপড়বাজি আপনার কাছেই রাখেন হ্যাঁ আপনারই কামে লাগবে এই সুইটির লগে ফাপড়বাজি কামে আয় না বেল নাইকা বিশ্বাস না করলে জিজ্ঞাসা দেখেন ফোন দিয়া বুকিং দিছি ফোন দিছিল হুম আব্বে হলে ফোন দিছিল কি বিপদে ফালাইলেন ভাই আসিক ভাই না আমার সাথে কথা কয় বুকিং দিছিল কথা কষ্ট গিল লাগা আমালে তুই ডরছ কে হ্যাঁ এই চুরি চালাইতে কইল যা লাগে এমা আমি সেই কিছু না তুই ডরছ না কিছু না পুচকা বানা ম্যাডাম এই কইল যা কত দুঃখ আপনারে কি দেখানো লাগবো এই এই চুরি কি করতাস সরা 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 কন্যা আসিক মে এখন কেন পড়পড় করতেছ আরে লাগে যাবে লাগে যাবে ও লাগা যাবে ভাল লাগতাছে ভাল লাগতাছে ভয় লাগতাছে ড আচ্ছা করুন না করুন না করুন না করুন না বইন 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 আমার ভাল তুই 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 আজকের মতো ছাইরা দিলা রিমেম্বার ইট ভাই সুটি ভাবনা যে এমনি গেম খেলতে গেল গো আপনি কিছু কইলেন না আবে যা হলা মায়া মানুষ না মায়া মানুষের সামনে কি আসি ক্ষমতা দেখবো নাকি মায়া মানুষ দেখতে এন্টারটেইন করে ছেড়ে দিছি তাই না রে তুই তো চিনোস আমারে আজ এরা কি বে হুগনা মুগনা মুরগি কই থেকে লয়েছ হ্যাঁ খিলাস মিলাস না খাওয়া টানছি মাত্র হ্যাঁ খাওয়া আনছস ক জোড়া কত 650 টাকা দেন কি কইবে লাগছ এটা এই হুগনা মুরগির দাম 650 টাকা আচ্ছা ঠিক আছে 550 টাকা দেন 550 600 দিমু আমি বাইন্দা দে আমার লাগা ভালো জিনিস কিনার লাগা কলজা লাগে কলজা খানদানি কলজা কলজা সবার লগে থাকে না তাহলে দেখে যাও লাগবো কিনার লাগবো না এই তোর 700 দিমু দে কলজা আমি দেখাইতাছি আবাজন কত বাড়াইছে মাত্র 100 700 কয় এই কুচরা মুচরা আমরা বাড়াই না আমরা বাড়াই 1000 আই 1700 দি বানা আমার লিগা এই দেখ রাখ তোর আমি 700 দিমু খানদানি কলজা থাকা লাগে দাম বাড়ানো লিগা 5000 বাড়াইলাম 7700 আফিকা আবে ওই আফিকা কামে সময় একটা রূপ আ যায় না ফোন সেই দিনকার মাইয়া হ্যাঁ আমি 700 কইছি আমার মুখের সামনে দাঁড়ায়া কইতাছে হ্যাঁ এই 5000 টাকা বাড়ায়া 7700 টাকা দেব আব্বা জান দামি বংশের পরিচয় ছোট লোক আবে ওই 10000 দিমু 10000 10000 করে শূন্য আছে জীবন দেখছস 10000 হাতে ধরছস 20000 আব্বা জান মুরগি 30000 দিয়ে খানদানে খালি পয়সা না বুদ্ধিও থাকা লাগে আমি খানদানে বাদ তিনি বাগে থেকে আপা যান চাচা আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন চাচা আপনি লাগে পুরান ঢাকার মিষ্টি নিয়েছি দাদা কেনা তুমি এই ঘরের মধ্যে সকাল সকাল ঢুকে গেছো তোমার তো চিনবার পারলাম না আবার মিষ্টি বিক্রি লাইতেছো চাচা যান মজা নিতে আছেন চাচা যান সুইটি কই সুইটি ডাকেন সামনা সামনে একটু দেখি বাতচিত করি বা ফুটে তো মাশাআল্লাহ চাচা তাহলে সুইটি ডাকেন সুইটি গেলা সামনা সামনে বাতচিত করি আব্বা সকাল সকাল ডাকতেছেন গেলা কাহিনীটা কি কইলাম তো
আমার কোনো সমস্যা নেই কা মায়ে আমার পছন্দ হয়েছে আপনি বলে সামনে আগাবার পারি কি কোন মায়া পছন্দ হয়েছে এনে বিয়ের লেগে আমার মত আছে আমার কিছু জিজ্ঞাসা নেই কা আপনার দেহার পর আমার জবান বহন হয়ে গেছে আপনি যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে আমার জিজ্ঞাসা পারেন আই মাই আই স্ক্রু কি দুই তিনটা খুলে গেছে নাকি ঢিলা হয়ে গেছে কি আঠাই বিয়ে করব আপনারে হ্যাঁ নিজের ক্ষমাটাকে আয়নার মধ্যে দেখে আসেন নাই মা মানে আমার বাবার তিনটা আরত আছে তো আপনার বাপের তিন তারতের মধ্যে কি আমি বহু না না আপনি খেলা হবে না আমার বাবা কি টাকা পয়সা কম আছে এই সুইটি রে এই সুইটি রে আপনি টাকার গরম দেখাইতাছেন না আপনি যদি পাত্র পছন্দ হয় তাইলে আমনে এখান থেকে ফোটেন ফোটেন কোথাছি কিসের পাত্র কেন পত্রিকায় নিউজ যে দিছেন কালো মোটা কোনো সমস্যা নাই কা মানে টাকা পয়সা হইলেইব কিসের নিউজ কিসের পত্রিকা আমি কিছু দেই নাই কেন আপনি পত্রিকায় নিউজ দিচ্ছেন না আমি তো কালো কিন্তু আমি তো ডিভোর্স দিন আপনি তো ওইটা বিল লিখছেন যে ডিভোর্স হলো সমস্যা নাই কা কি কই বললা এই যে হ্যাঁ ডিভোর্সি কা করবা কি আমার পছন্দ হয়েছে কইতা ছেন আপনি বাইরান বাইরান দেন থেকে বাইরান কাতে আমার নাম্বারটা দিয়ে দিই আরে আপনার নাম্বার লাগুন আপনি দেখে জানতো ভাই মাইয়া তো না জানা আপনি মের কুবা ও বাবা করবা আপনি কি মায়া দেখবার আইছেন হ কথাবার্তা ফাইনাল হইলে আজকে কাবিন করে ফেলামু মায়া আন্ডার ম্যাট্রিক কোনো সমস্যা নাই বিতে পেপারে দেখছি তো দেখছি না হলো এখনো পেপার লিখা রান্ডার বান্ডার পারে না ব্যাপার না অর্ডার দিয়ে খামু মায়া তেরা দেখবেন কোনো সমস্যা নাই বলে আমার পছন্দ নাই কা কে ওরে যদি আমি ওর জিন্দগি আপা জান আমি পত্রিকার মধ্যে কিছু দেই নাই আপা জান কষ্ট করে দেন এই দরজা খুলুন দরজা খুলুন আপা জান বাঁচান আপা জান পত্রিকার মধ্যে কিছু দেই নাই আপা জান আমি ছোট কাটা হইলেও একটা লিটার আমার একটাকে কয়েকশো বলবো না পরে আপনি আমার দিয়ে কি করে দিয়েছেন দুলা ভাই আবে চুপ করে ভালো করে ধর এই কেটা তুমি হ্যাঁ কথা নাই বার্তা নাই হুট করে বাড়ির ভিতরে হান দেয়া পায়ে পড়ে গেলা কেটাই তুমি এসে কে সালাম করতে পারে বুঝেন না বাবা বাবা জি বাবা আপনি যা ভাবছেন তাই আমি কি ভাবতেছি বুঝার পারি নাই তো আপনাদের ছেলের বউ ও মা খাইছে আই দুলা ভাই কি কইতেছি ভাই এটা ভাই মা তুমি কি কইতেছ গেলা এই এই চিল্লা ফালতা খানা গলি গেলা কি কি কইতেছে শুনেন নাই আপনি শুনছেন তো বেটা কানে ঠাডা পড়ছে নি শুনো মা আমার মনে হয় তুমি ভুল কইরা ভুল বাড়িতে আয় পড়ছো তাই উল্টা পাল্টা কথা কইতেছে বুঝছো আমার পুলা তো বিয়ে করে নাই ক্যা বিয়ে করে নাই নাকি বিয়ে করে জানাই নাই শুধু তাই না আমার পেটে তার সন্তান আছে সেটাও জানাই নাই আপনাদের তবা তবা এই মাইয়া চুপায় লাগাম দাও একটাই ফ্রিজ ভীষণ তার নাম ধরে মানুষে ভিশন রেফ্রিজারেটর সব সময় সতেজ খাবার কি হয়েছে কি হয়েছে কি করবে লাগছে কি কইতেছে তুমি আমার জামাই আমি তোমার বউ আর আমার পেটে তোমার বাচ্চা কি কয় কি কয় তুমি আমার জামাই আমি তোমার বউ আর আমার পেটে তোমার বাচ্চা বয়রা নাকি দুইবার বলেছি আর বয়রা তো যাবো কে শুনছি তো কি কেমন লাগছে নি সব আপনার মাথা ছিটকানি ঘুরে গেছে আমার মাথা ঠিকই আছে এখন কি বাবাকে দেখে পাল্টি মারতেছ আসিকা
আসিক কথা কি হাঁচা নেই মায়ের যেমনি কনফিডেন্টলি কইতাছে আমার তো ডর করতেছে তো যদি তোর বাপরে ডর করে আমার আমি তো মামা আছি মামা চুপ যাও না চুপ যাও না আর দেরা পেশা পারতো কি লেগা বুঝার পারতো না ডরে গেছি এই শুনেন এতক্ষণ আপনার সম্বন্ধে কথা কইছি আর যা কমু পার্সোনালি নেন না আমি বুঝছি আপনি কইতে আইছেন মা জননী তোমার নামটা জানো কি জি নাইলা নাইলা চমৎকার নাম বলছি কি ওই তোমাকে দুইজনে দেওয়া হইলো কোন জায়গা পৌঁছেছো কেমবে হ্যাঁ বিয়ে হইলো কোন জায়গা বাবা শুনেন আপনার ছেলে ফেব্রুয়ারিতে কক্সবাজার গিয়েছিল না ঘুরতে হ্যাঁ গিয়েছিল তো এক সপ্তাহ ছিল তো তাই না হ্যাঁ ছিল ওখানেই পরিচয় তারপর বিয়ে বাসর সব আর এখন তো ও আমার সন্তানের বাবা না না ঠিক আছে বুঝা লাইছি আমি আর কই তুব না আশিকা আশিকা আমুনা ওই এদিকে আয় কইতেছি পারুম না এদিকে আমাছে তাড়াতাড়ি এদিকে আয় তুই কি হইছে কি হইছে ওই তুই ফেব্রুয়ারিতে কক্সবাজার গেছিলি না গেছিলাম মানে বিয়ে করস নাই কেউ না হানিমুন করস নাই তবা তো বাস থাক ফিরলে কি করতেছেন সব আপনি বাবা জান এই তবা মারাই তো সচ হন না হ্যাঁ বিয়ে করার সময় মনে ছিল না এখন তবা মারা আছে এখন তবা মারা এই যে বইন আমার বইন তোমার একজন কই দেওয়া হয়েছিল কক্সবাজার যত টাকা দিতেছে আমি তোমার ডবল দিব তোমার পাই করি বইন তুমি যাও গা হ্যাঁ তোর বিয়া করা বউরে ঘুষক গলা চোচ হ্যাঁ আকাম প্রাম করার সময় মনে ছিল না এখন আপাতত জুতার সাথে বাইন না গেল আরে আপাতত বাবা এত এক বার হাই 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 নয়া জামে এমন দৌড়ে যাচ্ছে কেন এই এনার্জি ডাস্টিক মত বাঁচায় রাখেন পরে কামে দিব তো শুনলাম নতুন বউ নাকি ঘরের মধ্যে তুলছেন কই প্রতিবেশীরা তো কোনো দর টর পাইলো না একটা হাতি গাড়ায় পড়লে চামচিকাও লাথি মারে আইছো তো খুচা মারার লেগা মারো খুচা চাচা কি যে কইতাছেন না কইতাছিলাম যে আসিককা বিয়ে করছে ভালো কথা কিন্তু বাপরে যে জানাইলো না এটা কিন্তু কামটা ভালো করে না একা বাপরে জানাই তো বাপ গরু কাইতে খাসি কাইতে মহল্লাবাসীর কাচ্চি কুচ্চি খিলাই তো আমরা একটু আইতাম নাচতাম মজা করতাম কি কব ওরে বাবা নয় ওদিকে শর্মাইতাছে থাক
গিয়া চাচার মনে হয় মুডের ওয়েদারটা একটু ঠিক নাই কা চাচা মিষ্টি মুষ্টি কিন না আমাকে দাওয়াত টাওয়াত দেন চলো মনে খাইতে আচ্ছা সবচেয়ে বড় কথা হইতে সেই খুশির সংবাদ এখন শিল্পী হয়েছে বলো চাচা কি কর আজকে থেকে বোটল বেঁচে থাকো বুঝছো মানুষের পিছনে লাগালাগি করতে আসছো না কি তুমি না বিয়া করাবো আমরা হানিমুন করছি সমস্যা কি সমস্যা কি সমস্যা কি আপনার দরজা খুলুন যান আর প্লিজ দূরে বসুন আমরা জামাইবো দূরে হবে কি লেগা আর জামাইবো রুমে থাকলে দরজা খোলা তাই নি বুঝো না তুমি আরে হাত ছাড়েন বলছি হাত ছাড়েন কি লেগা হাত ছাড়ুন তুমি বিয়ে করছি কি হাত ছাড়ার লেগা আর তোমার পেটে তোমার বাচ্চা বিয়ে আছে তাহলে আমি সরমাই তো চিকির লেগা আনি তো আগেও করছি সত্যি কই রাখ সত্যি কই রাখ তোরে কে পাড়াইছে একদম মিথ্যা কথা কবি না নাহলে কিন্তু সত্যি সত্যি এবার হাত ধরুন তারপর তো বুঝোসি আর তারপর তোরে কাইটটা কুচু কুচু করে খারাপ তোলা ভালো রাখুন লাস্ট কেউ খুঁজে পাইবো না সত্যি কই রাখ হইতেছে কান্দাই দিলে হ্যান বলছি সুইটি সুইটি পাঠিয়েছে ও বললো বান্ধবী হয়ে যদি বান্ধবী হেল্প করতে না পারি তাহলে হেল্প করতে আইছো তুমি সেটিং ফিটিং মারাও তোমরা দুজন আমার লাগে ঠিক আছে তো সুইটি তো আর বাঁচাইতে পারবো না এবার দেখি তোর লাগে কি আছে দেখবি কি দেখবেন আপনি আছে এই সুনাম আমি রিস্কে ফেলবার পারবো না আব্বাজান এর লেগে আব্বাজান দুনিয়া ভাইসা যাক আমার সাজন গোজন বন্ধ হইব না সবই তো আচ্ছা বলুন তো গুগল সার্টিফাইড প্রথম বাংলাদেশি অ্যান্ড্রয়েড টিভি কোনটি স্যার ভিশন অ্যান্ড্রয়েড টিভি গুগল সার্টিফাইড বাংলাদেশের প্রথম ব্র্যান্ড ভিশন অ্যান্ড্রয়েড টিভি বুঝলাম আম্মাজান তো আপনি যে পরীক্ষা দিচ্ছেন এটা তো মেলা দিন হইলো রেজাল্ট মেজাল বাইরে নিকা আরে আব্বাজান আপনি জানেন না আপনার সুইটি তো টপ করছে আব্বাজান কোন কি হাচা নেহি হাচা আব্বাজান একেবারে ফার্স্ট ক্লাস ফার্স্ট আর মোর জালা আপনি আগে কইবেন না সারা মহল্লা মিষ্টি বিলাও লাগবো না আব্বাজান ওই আসিক কলহান আপনি প্রতি বছর বছর মহল্লার মধ্যে মিষ্টি বাটনের কোনো দরকার নাই আব্বাজান কেলা একেবারে গ্রাজুয়েশন করব আব্বাজান তারপর আপনি মহল্লাবাসীর গরু কেটে খায় বুঝছেন আব্বাজান ঠিক আছে খুব ভালো একদম ঠিকই কইছেন চাচা যা একবারে পাস করানোর পরে এলাকাবাসীর মিষ্টি কেন উঠ জবাই দিয়ে খাওয়াই দিবেন সমস্যা আছে নাকি তাই না সুইটি
ঘটনা কি? চাচা যা আপনি আগে এই যে লন মিষ্টি খান, মিষ্টি খান, মিষ্টি কিসের মিষ্টি জানেন? আমার পাঁচের মিষ্টি, ফার্স্ট ক্লাস পাইছি, যেমন তেমন পাস না। তো আফসোস, আপনি তো এই মিষ্টি আনাকা পাশে এটা খিলাইবার পারবেন না, এটা তো পাঁচের মিষ্টি, আর পাঁচের মিষ্টি খিলাইবার লেগে তো পাস করুন লাগে, তাই না? যেটা আপনার মায়ের জিন্দিগিতে একবারও করবার পারে নাই, সববারই এক দুই সাবজেক্টে ফেল করে, এবারও দুই সাবজেক্টে ফেল করছে, সমস্যা নেই কা। রিটেক দিলে তো পাস হয়ে যাবো গা, রিটেক দেওয়ার পরে যখন পাস হইব তখন মিষ্টি খাওয়াই দেবেন। এই প্যাকেট আপনাকে বাপের লেগে থুয়ে গেলাম, খাইন কিন্তু ফার্স্ট ক্লাসের মিষ্টি। খবরদার, কোনো ভাবি তো তুই আমার কথা কইতেছে না, কিছু তো ভালো লাগতেছে না, দম বন্ধ বন্ধ লাগতেছে। কেস তো খেয়ে গেছো কাবাই না, তোমার কাম ছাড়া কেস করছে বুঝো না, দু দুখাও তোমাকে মস্করা করার লেগে ডাকছি। হ্যাঁ মনে হয় তোমার মস্করা দরকার এখন। সুইটি তোরে বাউ দিত আছে না, এলে তোর কি হচ্ছে দম, কি হচ্ছে দম বন্ধ হয়েছে, দম বন্ধ। এটা প্রথম ধাপ। কিসের প্রথম ধাপ? তুই তো প্রেমে পড়ে গেছিস না? হ্যাঁ মামু, তোমার মাথা আছে কিনে ফুল লেগেছে গা, ওই মায়ের লোকের সারাদিন আমি ঝগড়া করি, ওলে ঝগড়া ছাড়া কোনো সম্পর্ক হইতে পারে না, কি কাগারে যা খুশি করছিস ভাইগ না, এটা অভিজ্ঞতা। কি বে, খালি কি ক্ষমা দেহ না ডাকছ? লালটু ভাই, কাহিনী তো কেউ ঘটে গেছে গা। এই কি ঘটে গেছে? হ্যাঁ তাড়াতাড়ি ক, যেটা ঘটে গেছে না এটা আমি কয়ার পারব না। কেলা কবে পাবি না কেলা? হ্যাঁ কবি, এই তাড়াতাড়ি কর, নাহলে কিন্তু চপে খাবি। দুলা ভাই বয়স হয়েছে, কদিন পরে যাবেন গা মইরা, আসতে কইতাছি। আপনারা দুজন স্থির হইয়া শান্ত হয়ে খারান, আপনাকেও দুজনের লেগে সারপ্রাইজ আছে। এই সারপ্রাইজ খাওয়ানোর পরে আপনারা মারামারি কাটাকাটি করবেন নাকি গলায় গলায় পীড়িত করবেন, এটা আপনাকে উপরে। সারপ্রাইজটা আমি তারতে দিয়ে দিয়ে দেরি না করি, এই এইটা আপনার, এটা আপনার বয়ান গুলাম একই। আব্বাজান, শুরুতেই আপনার একটা টিপস দিই, এই চিঠির মধ্যে যা যা আছে ঠিকঠাক মতো না বুঝা আগে ফালায়েন না, আগে সিচুয়েশনটা বুঝবার চেষ্টা করেন, তারপর যা ইচ্ছা তাই করেন। আব্বা জান, আপনার সেম কথা বারবার একই ব্যাপার বারবার না। অ্যান্সুন আলন,
যতক্ষণে আপনি চিঠিটা পড়বেন ততক্ষণে আমি অনেক দূরে চলে গেছি। আমরা আমরা আমি ভাবতেছেন আমরা দূরে কই গেছি আবার একলগে কেন গেছি, লাগে গেছে না প্যাচ? টেনশন লেন না, টেনশন লেন না, প্যাচ সব কিছু ছুড়ে দিয়েছি, পড়তে থাকেন। আমি আসি, আমার নিজের বিশ্বাস হচ্ছে না। আর এটা আমি আসি, আমি তো আসি, আমি কেন কারো কাছে মাফ চামু? আরে আসি যদি কারো কাছে মাফ চায় তাহলে আমার তো মানে যত বাট লেগে যাবো গা। বাকার মানুষ তো যখন তুই তো চিন্তা ভাবনা কোনো হচ্ছে বেলবাই নেখা পাইব কেমতে? যেদিন থেকে তুই আমাদের দেখাও না দেখার ভান করস, অ্যাভয়েড করা শুরু করছোস, ওই দিন থেকে আমার জিন আরাম হয়ে গেছে। খাইতে পারি না, ঘুমাইতে পারি না, মনে রাতের চাম দুটে না কাছে, তোর লোক কথা কইতে না বেরে আমার দম কেমন জানি বন্ধ লাগা শুরু হয়েছে, সব কিছু যখন পানি পানি লাগে। মাগার এটা কেমনে সম্ভব? আমি মাফ চামু, আরে আমি আসি রয়ে গেছে, তারা পড়ছি এটাকে বয়ে পড়ছি। আজীবন কি করছি কিচ্ছু পারবো না, বিশ্বাস কর। কেমনে করছি, কি হয়েছে না হয়েছে কিচ্ছু জানি না, মগর এখন যা করতেছি সবকিছু বুঝা করতেছি, সাচ্চা দিল থেকে করতেছি। তোর লোক এই কদিন কথা না কয়া ঝগড়া না কইরা আমি বুঝতে পারছি তুই আমার কতটা ইম্পর্টেন্ট। আর এই যে ছোটোবেলা থেকে তোর লোকে যে ডেইলি ঝগড়াঝাড়ি করতে আছি করতে আছি করতে করতে এই ঘুরপাক খাইতে খেতে কোন সমাজে তোর লোকের মহাপাত হয়ে গেছে আমি টের পাই না। চাইছ না, এমনি চাইছ না, তোমাকে আমাকে ভালোবাসার স্টাইলটাই আছিল গিয়া ওই যে ঝগড়া করা আর কি। আমি জানি তোর মনের মধ্যেও আমার লেগে ফিলিংস আছে, ঠিক আছে যা। আচ্ছা হান চালো পরে যাই, জানি আমি খানদানি ঝগড়ার লেগা তো কোনো কিছু সম্ভব না, ওকে জোড়া ছেঁকার লেগা আমরা এখন কষ্ট পাবো। জোড়া ছেঁকা ভাই না, তুই সোজা গিয়া সুইটিরে সব কিছু খুই লাগো। কুমু কি কি কবি, মানে তোর মহব্বতের কথা খুলে কবি। এই যে দুইটা বাপে ঝগড়া করতেছে এলিগা, তোরা দুইটা কচি প্রাণ কেন কষ্ট পাবি? তুই কি মনে করছোস তোর বাপ আমার এমতি দেখতে পারে না? আমি সমাজসেবা করি এলিগা আমি খারাপ হয়ে গেছি গা? হ্যাঁ মামু ভাই না মিলতে দে না, না 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 না, তোর বাপের ডরায় আমি তার গোমর ফাঁস করে দেবো। কি গোমর ফাঁস করে দিবা? গোমর তোর বাপ আর ওই লালটু ভাই আছিল জিগ্রি দোস্ত, দুজন একজন একজন ছাড়া কিচ্ছু বুঝতো না। তাদের মাঝখানে ঢুকে গেল একটা সুন্দরী মায়া, সেই মায়ার প্রেমে পড়ে দুই দোস্ত গেল চুইটা। তাদের বনি মনে নাই, চেহারা দেখা দেখি নাই, ওই মায়া চালু আছে দুজনের লাড্ডুর মতো ঘুরে জোড়া ছেঁকে দিয়ে গেছে গা। এরপরে মনে কর দুই বাড়ির মধ্যে ঝগড়া, সব কিছু শুরু হয়ে গেলো গা। বুঝছি তো, কিন্তু তাতে কি হয়েছে আমার তো কোনো সমাধান হইলো না, আমি তো জামালা থেকেই গেল। আছে এটারও একটা সুন্দর সমাধান আছে ভাই না? আর আমরা দুজনেই, আপনারা দুজন জোড়া ছেঁকা খায়া আমগো দুজন রে ছোটোবেলার থেকে ঝগড়াঝাটি মারামারি ছাড়া কিচ্ছু শিখার নাইকা, এবং কোনোদিন আমার কাছে এসে কর নাই আর ঝগড়াঝাটির আসল কারণ।
মামা যদি না থাকতো তাহলে তো আমি কোনোদিন জানবারই পারতাম না, আমরা কোনোদিন জানবার পারতাম না যে আমগুলো এগুলো দিয়ে আপনার কিল্লা করেছে। আমার দিকে আপনার চায় লাভ নাই, শুনেন আমরা দুজন কিল লেগে ভাগছি। আমনে গই খানদানি ঝগড়া লেগে আমরা হুদা এতদিন ফাইট দিয়ে গেছি, আমাকে ওই ফাইটের জন্য আমরা কখনো বুঝতেই পারি নাই যে আমগো মধ্যে কত মহব্বত ছিল। এখন আমরা দুজন তিনজন আমার তো আছে, আমরা তিনজন একটা সিদ্ধান্ত নিয়েছি যে আপনারা যদি আপনাকে ওই ছ্যাঁকা মার্কা ঝগড়া বন্ধ না করছেন, আগের মতো দোস্ত না হয়েছেন, আমরা দুজন তো বাইকা গেছি আর ফিরাটি রাহম না। খালি মুখ চাওয়াচাই করেন কে, মুখ চাওয়াচাই করে লাভ নাই। আব্বা জান ভালো মতো জানেন আমি যা কই তা করি। আর আব্বা জান এদিকে তাকান, আমিও কিন্তু আপনার মাইয়া, এক কথার মাইয়া। এলা আপনারা সিদ্ধান্ত নেন, আপনারা দুই দোস্তে এই মারামারি পাড়াপাড়ি চালাই যাবেন না গোলাগুলি করবেন, আর যে সিদ্ধান্ত নেবেন মামারে জানাই দিবেন, মামা আমাকে আপডেট করে দিব। ডরে গেছি তো আসতে, এখন গায়ের জোরে কামাবো, যা ঘটে গেছে তো ঘটে গেছে, এখন ভালোবাসা দিয়ে সব কিছু জয় করতে হবো। দুলা ভাই সিদ্ধান্ত লন। লালটু কেবলা বাপ সাপ তো ভালো মনে হইতেছে না, হ্যাঁ এলা কি করবো? তুই যেটা ভালো মনে করো চুরি কর, তাহলে কি অগরে ডাইকে পাঠামো? এইটাই ভালো হবো দুলা ভাই। তাহলে খারাপ শেষ করে লোড়াই তাচ্ছি দুলা ভাই, টেকনোলজির যুগ আনতাছি, ফোনে আনতাছি। বাবা ভাইনা কাম হয়ে গেছে গা? আলহামদুলিল্লাহ আয় পড়ো। থ্যাংক ইউ মামা, আয় পড়তেছি। সব সেট হয়ে গেছে মামা, কাউরে কোয়েন না, আমরা ছাদ আছি যে প্লিজ আইতেছে। Press the bell icon on YouTube app and never miss another update.